স্বামীর কাছে ভরণ পোষণ বাড়াইয়া চাওয়ার অধিকার স্ত্রীর আছে না নাই? মহিলারা সব সময় কিছু বাড়তি কথা বলে, এই সোফার কারণে মহিলারা একটু বেশি পেছনে পড়ে। কোন এক মুরব্বী এলেন যে অনেক মহিলারা মাইকের আওয়াজে বয়ান শোনে, আশা করি তারা যদি শোনে, তাদের শোনানোর জন্য বলি না, এখানের জন্য তারাও যদি শোনে এই বয়ান, তাদের জন্য বেশি ফায়দার হবে। আম্মা জান বলে ফেললেন, হুজুর ভরণ পোষণ কেনই বা বাড়াবেন না? ভরণ পোষণ আপনি চাইছেন ঠিক আছে, আমার যতটুকু আছে আমি তোমাকে দেব, যুক্তি দেওয়ার তো দরকার নেই। যুক্তি দিলেন আম্মা জান, কেন বাড়িয়ে দেবেন না? রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা তো দুনিয়াদার, এরা দুনিয়াদার হয়েও এদের স্ত্রীদেরকে কিভাবে সাজায়া, গহনা পরায়া, তাদের সঙ্গে সঙ্গে ঘুরায়। আপনি তো নবী, আপনার বিবিদেরকে তো তাদের চেয়েও আরো বেশি সাংসকত দিয়ে রাখা দরকার। আল্লাহ আয়াত নাজিল করলেন সঙ্গে সঙ্গে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا وَقَرْنَا হে নবীর বিবিরা, কোরআন কি নবীর বিবি পর্যন্ত ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে? হে নবীর বিবিরা, এবং কিয়ামত পর্যন্ত আগত অনাগত যত নারী আছো, মুমিন নারীরা ভালো করে শোনো, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, তোমরা তো দুনিয়ার সাধারণ নারীর মতো কোন নারী নও। মুমিন নারীরা সাধারণ নারীর মতো নারী? মুমিন নারীরা তুরি নাফরজের মতো নারী? এদের সাথে কোনো তুলনা আছে? তোমরা অসাধারণ নারী, মোমেন নারী যারা, এদের চলাফেরা, এদের কথাবার্তা, এদের আচার ব্যবহার সব কিছু হবে আলাদা। আল্লাহ, তোমাদের চলাফেরা হবে অন্যরকম, তাকওয়া হবে অন্যরকম। তোমরা যখন কথা বলবে ভয় নিয়ে কথা বলবে, আল্লাহর ভয়, বিনয়ের সঙ্গে কথা বলবে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, স্বামীর সঙ্গে, শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে বিনয়ের সাথে কথা বলবে, কর্কশভাবে নয়। তবে তোমরা দুনিয়ার কোনো পরপুরুষের সঙ্গে মিষ্টি লাগাইয়া, মজা লাগাইয়া কথা বলবে না। পরপুরুষের সঙ্গে মিষ্টি লাগাইয়া কথা বলা, নারী পুরুষ, পরপুরুষ পরনারী, একে অপরের সঙ্গে কথা বলা জায়েজ নাই। হ্যাঁ, ওয়াকুল্লা কওলাম মারুফা, কথা যদি বলতে চাও অনুমতি আছে, একদম প্রয়োজনীয় কথা বলতে পারবা। যেমন তোমার বাড়িতে একজন মুসাফির বা তোমার স্বামীর বন্ধু এসেছেন,
বা পরিচিত কেউ এসেছেন, ঘরে কোনো পুরুষ নাই। বাহির থেকে জিজ্ঞেস করলো, ভাই বাসায় আছেন? তুমি তখন বলে দাও, না সে বাসায় নাই, সে বাজারে গেছে। এই জায়গায় মজা লাগাইয়া বলার দরকার নাই, ভাই সে তো নাই, আসেন বসেন, একটু চা খান, ভাবির খোঁজ খবরই তো রাখেন না। হ্যাঁ, কথা যদি বলতে হয় প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনে কথা বলা যাবে না। এই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখানে লম্বা আলোচনা, অনেক লম্বা, 20 জুমা চালান যাবে। আমার যেই বিষয়ে ধারাবাহিক আলোচনা করতেছি ওইটা বোঝাবার জন্য এতটুকু বলেই শেষ করলাম। পর্দার আড়াল থেকে কথা বলা যাবে, তবে সেটা প্রয়োজনে না অপ্রয়োজনে। জোরে বলেন, ইবলিস এসে ধোকা দিতেছে দরবেশরে। একা মেয়ে থাকে, একটু কথাবার্তা তো বলা যায়। নেক্সট সূরাতের ধোকা, এই কথাবার্তা শুরু হলো। পরপুরুষ পরনারী যখন কথা বলা শুরু করে, কথা বলতে বলতে একসময় ফ্রি হয়ে যায়, তখন যা কিছুই বলতে পারে, হাসি ঠাট্টাও করতে পারে। এখন পুরা ফ্রি কথা চলতেছে, এদিকে দরবেশের ইবাদত লাটে উঠছে, কথাবার্তাই বেশি চলে। ইবলিস আবার এসে গেল, যখন দেখলো যে না, আমার টার্গেট ফিল হচ্ছে, এবার বলল, বিয়ার নিয়তে তো একবার দেখা যায়, এই গুনার সীমানায় যাবে আর গুনায় ঢুকে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দ্বারে কাছেও যেও না, হে রাখাল, তোমার ভেড়া বকরি গরু উট মহিষ এটা যেন কোনো ফসলি জমির কাছেও না যায়। এভাবে আগাতে আগাতে জেনা ব্যভিচার শুরু হয়ে গেল। মেয়েটা গর্ভে বাচ্চা ধারণ করলো। এবার দরবেশ বিপদে, ইবলিস এসে গেছে, কি করা যায়? ইবলিস বলে, জব করে পাহাড়ে মাটি দিয়ে রাখো, বাইরে এলে বলবা মরে গেছে। বাইরে এলো, আমাদের বোন কোথায়? বললো মারা গেছে। বিশ্বাস হয় নাই, দাফন কোথায় করা হয়েছে? অমুক জায়গায়। গিয়ে দেখে সেখানে গলা কাটা। দরবেশ ইবলিসরে ডাকে, এখন আমি কি করবো? কয়, আমার কাম তো শেষ, এখন তোমারটা তুমি বুঝে না। সীমা লঙ্ঘন তো দূরের কথা, সীমার কাছেই যাওয়া যাবে না। নিজেকে নিয়ন্ত্রিত রাখো, নিয়ন্ত্রণের ভেতরে নিজেকে সীমাবদ্ধ রাখো। এত উদ্দত্ত কিসের? প্রত্যেকটা মানুষের সীমা আছে, মা বাবার সঙ্গে কথা বলবা সীমা আছে, সন্তান ছাত্রকে, নিজ অধীনস্থ কর্মীকে শাসন করবা সেটারও সীমা আছে। আপনার স্কুলে, আপনার মাদ্রাসায়, সেই চিটাগাং থেকে, সেই কুড়িগ্রাম থেকে, সিরাজগঞ্জ থেকে, বরিশাল থেকে, খুলনা থেকে নিজের 7-8 বছরের ছেলেটা দিয়ে গেল, আপনি বেত নিয়ে ইচ্ছা মতন পিটাইলেন, পিঠের চামড়া তুলে দিলেন। স্কুল হোক, মাদ্রাসা হোক, কোনো শিক্ষার্থীকে পেটানো জায়েজ নাই, শাসন করা যায় যাচ্ছে। শাসন আর শোষণ, শাসন কেমনে করবেন? হাত বাড়াও, বেত দিয়া আঘাত করবেন, ব্যথা পায় যেন অনেক, কিন্তু ওষুধ যেন না খাওয়া লাগে। ওষুধ খাওয়ার মতো সিচুয়েশন হলেই সেটা শোষণ হবে, জুলুম হবে, না জায়েজ হবে। কান ধরায় দাঁড় করায় রাখেন 2 ঘন্টা, এক পায়ের উপরে, ওর পা ফুলে যাবে, সমস্যা নেই, 1 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যাবে। গালে থাপ্পড় দেওয়া, বেত দিয়ে নরম চামড়ায়, এই চামড়ার উপরে, রানে, পিঠে, এগুলো করা যাবে না। তার মানে কি? ছাত্রের গোলাম হয়ে থাকবেন, প্রশ্নই আসে না। আপনি নিজেকে এমনভাবে গঠন করেন, ছাত্ররা যেন আপনার কাছে এসে যা কিছু বলতেও সাহস পায়, আবদার করতে সাহস পায়। আবার আপনি সিরিয়াস হলে যেন মাদ্রাসার বিল্ডিং সহ কাপে সবাই ভয়ে। আর এই সিচুয়েশন তৈরি করতে হাতে লাঠি লাগে না, এটা নিজের ব্যক্তিত্বের মাধ্যমে ফুটে উঠবে।